আসসালামু আলাইকুম সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোরআন শিক্ষার 6টি করে প্রতিদিন হরফ শেখার জন্য দ্বিতীয় পর্ব। তো চলুন আমরা শুরু করে দেই আজকের শিক্ষা। দর্শক শ্রোতা, আজকের প্রথমে আমরা জেনে নিব আরবি হরফের খ উচ্চারণটি আমরা কীভাবে করে থাকি এবং কীভাবে চিনব সেটা সম্পর্কে আমরা শুরুতে জেনে নিই। হা হা অক্ষরের উপরে একটি নুক্তা থাকলেই তার নাম খ। তার মানে আমরা আগের যে পর্বটিতে হা দেখেছিলাম, হায়ের সঠিক উচ্চারণ হায়ের উপরেই, ওই হায়ের উপরে যদি আমরা একটি নুক্তা দেখি সেটা হয়ে যাবে খ। মনে রাখতে হবে নুক্তা নিচে থাকলে সেটা কিন্তু আবার জিম হয়ে যাবে, সেটা যদি পেটের মধ্যে যেটা সেটা কিন্তু পেটের মধ্যে থাকবে, অথবা যদি আপনার নিচে থাকে হায়ের সেই ক্ষেত্রে কিন্তু এটা জিম হয়ে যাবে, কখনো এটা খ হবে না। তো চলুন খ অক্ষর কীভাবে পড়তে হয় তা আমরা জেনে নিই। খ অক্ষরের জবর থাকলে খা পড়া যাবে না, ওটা খয় বলতে হবে, খ। এখন আমরা কীভাবে এটা খয়ের ওই শুদ্ধ উচ্চারণ করা যায় আমরা জবরজের পেশের মাধ্যমে দেখে নিই এবং আরবি উচ্চারণ শিখে নিই। খ পেশ খ হাজের খাই হ জবর খ খ খাই খ, একটু ভিতর থেকে বের করে খ খাই খ খ জবর খ তা জবর তা খ জবর খ তা জবর তা খতা হতা। দালটি আমরা কীভাবে চিনব সেটি আমরা জেনে নেই। অঙ্ক অক্ষরের সংখ্যা একের মতো দেখা যায়, নাম তার দাল। আমি আবারও বলছি, অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায়, নাম তার দাল। আপনি যা ভালো করে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে যে দালটা দেখানো যাচ্ছে, দালটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আমাদের অঙ্কে যেভাবে এক লেখে থাকি সেই একের মতোই। তাই আমরা বলতে পারি যে একের মতো যেটাই দেখব আরবি হরফের মধ্যে সেটাই হচ্ছে দাল। দাল অক্ষরের সাথে বামে কোনো ধরনের অক্ষর যুক্ত থাকবে না, দাল অক্ষরের সাথে বামে কোনো অক্ষর যুক্ত থাকে না। তো চলুন আমরা দালের একটু সহি উচ্চারণটা কীভাবে করব সেটা দেখে নেই। এখানে দেখুন, দাল জবর দা, দাল পেশ দু, দাল জের দি, দা দু দি, দা দু দি, একদম সিম্পল সহজ হবে, দা দু দি। এরপরেই যে হরফটা রয়েছে আরবি হরফের, দালের পরেই দাল, দালের পরেই দাল। আমরা কীভাবে জালটি উচ্চারণ করব তা আমরা এখন জেনে নেই। দাল অক্ষরের উপরে একটি নুক্তা থাকলে নামটি জাল, দাল অক্ষরের উপরে একটি নুক্তা থাকলে তার নাম জাল, তার নাম জাল। প্রশ্ন, জাল অক্ষরে কেমন করে পড়তে হবে? উত্তর হচ্ছে, জাল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জাল, জিহ্বাটা বের করে দিব একটু আমরা ভিতর থেকে, জাল, জাটা একটু নরম করে জিহ্বাটা একটু বাইরে দিব, জাল, জাল। আমরা একটু আরবি উচ্চারণটা একটু দেখে নিই, জাল জের রি, জাল জবর দা, জাল পেশ জু, তাহলে কী হচ্ছে, রি জা জু। একটু শক্ত করে পড়া যাবে না, কিন্তু শক্ত করে পড়লে সেটা আবার জিমের উচ্চারণ হয়ে যাবে, জাল, রি জা জু, জাল জের জি বা জবর বা, জি বা, জি বা। জালের পরের অক্ষরই হচ্ছে র, র, র কীভাবে উচ্চারণ করবো তা জেনে নেই। হাতল ছাড়া ছুরির মতন দেখা যায়, নাম তার র। হাতল ছাড়া ছুরির মতো দেখা যায়, নাম তার র। র অক্ষর জবর থাকলে রা পড়া যাবে না। আমরা অনেকেই ভুলটা করে থাকি, যেমন অনেক সময় র জবর অনেক সময় রা বলে ফেলি, এটা রা হবে না, র। জবর থাকলে সেটা একবার সলিড যেভাবে আমরা র উচ্চারণ করতেছি একদম সিম্পলি সেই সহজভাবে রটাই থাকবে। তার মানে আর জের থাকলে কিন্তু রি হয়ে যাবে, বসে রসকে রু র রি, রু র রি, ভুল করেও কিন্তু অনেক সময় রু রি হয়ে যা বলে ফেলবো না, কিন্তু রু র রি, র পেশ রু, র বাজের বি, রুবি। এখন আমরা জানবো ঝা সম্পর্কে। ঝা, র অক্ষরের উপরে একটি নুক্তা থাকলে নাম তার ঝা, র অক্ষরের উপরে একটি নুক্তা থাকলেই তার নাম হয়ে যাচ্ছে ঝা। প্রশ্ন, ঝা অক্ষর কিভাবে পড়তে হয়? উত্তর, ঝা অক্ষরের সামনে নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়। আবার বলছি, ঝা অক্ষর সামনে নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়, ঝা, 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 ঝা। এখন একটু আমরা ওই হরফের আমরা একটু বানান করে পড়ি, ঝা ঝের ঝি, ঝা জবর ঝা, ঝা পের ঝু, ঝি ঝা ঝু, ঝি ঝা ঝু। আজকের হরফের শেষ অক্ষরটি হচ্ছে সিন। তো চলুন আমরা
সিন কিভাবে চিনব সেটা জেনে নেই। তিনটি দাঁতের উপরে নুক্তা যদি না থাকে তার নাম সিন, তার নাম সিন। তার মানে কোনো তিনটি দাঁতের উপরে নুক্তা না দেখলে আমরা সহজেই ধরে নেব এটা সিন। সিন অক্ষর, প্রশ্ন, সিন অক্ষর কীভাবে পড়তে হয়? উত্তর, সিন অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়। সিন অক্ষর সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ দিয়ে পড়তে হয়, সিন। এখন আমরা একটু হরফ দিয়ে একটু চিনি, হরকন তানবিন দিয়ে। সিন জবর সা, সিন পেশ সু, সিন জের সি, সা সু সি, সা সু সি, সিন জবর সা, তা পেশ সু, সাতু, সাতু। শুধু দর্শক শ্রোতার মণ্ডলী, এতক্ষণ তো আমরা দেখতে পেলাম কীভাবে দ্বিতীয় পর্বে ছয়টি হরফ সৈশুদ্ধভাবে খ থেকে সিন পর্যন্ত সৈশুদ্ধভাবে পড়া যায় তা দেখতে থাকলাম। তো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনাদের অবশ্যই এই ভিডিওতে লাইক শেয়ার করে কমেন্টস করে ভিডিওটি এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পরবর্তীতে যে কোনো একদিন আবার হাজির হয়ে যাব তৃতীয় পর্ব নিয়ে। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।